নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গ, সব্যসাচী দত্তের দল ছেড়ে যাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন, যত তাড়াতাড়ি চলে যান ততই ভালো, এমন কিছু জন আছেন যারা কোন দিকে আছেন বোঝা যাচ্ছে না, তারা যত তাড়াতাড়ি যাবে আমরা তত গুছিয়ে কাজ করতে পারবো, সময়ের সঙ্গে সঙ্গে সব সাফ হয়ে যাবে, দায়িত্ব দেওয়া হয়েছে, সম্মানও দেওয়া হয়েছে, দলের তরফে কোনো খামতি নেই, কাজের সুযোগ, টিকিট দেওয়া হয়েছে, ওনারা ঠিক করতে পারছেন না ঠিক কোন দিকে যাবেন, যারা পার্টিকে দাঁড় করিয়েছিলেন তারা ঠিক জায়গায় আছেন, একের পর এক এসেছিলেন একের পর এক যাচ্ছে, তাদের জন্য রাজনীতিতে প্রভাব পড়ে না। প্রসঙ্গ, লক্ষিমপুর নিয়ে স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট, হঠাৎ রাজ্য সরকার অ্যাক্টিভ হয়েছে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওখানকার লোকেরা বলবেন কি হয়েছে, আমি কলকাতাতে আছি। প্রসঙ্গ, শাহরুখ খানের ছেলে গ্রেপ্তার, মমতা ঘনিষ্ঠ শাহরুখ, তাই ফাঁসানো হয়েছে, অভিযোগ বিরোধীদের। এ প্রসঙ্গেও দিলীপ ঘোষ বলেন, সরকার কার আছে ওখানে, মহারাষ্ট্র ওদের সরকার আছে, শিবসেনার সরকার, পুলিশ ওদের হাতে, একটা সময় বিজেপি শিবসেনার দরকার ছিল। বলিউডের ভেতরে ক্রাইম নগরী, পুলিশ যদি বন্ধ করতে চায় ভালো, ড্রাগ ক্রাইম মুক্ত হলে সিনেমা শিল্পের ভালো হবে, যারা অভিযোগ করছে তারা আদালতে গিয়ে বলতে পারেন। প্রসঙ্গ, আশিস মিশ্র অমিত শাহের সঙ্গে দেখা করেছেন, এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, কে কার সঙ্গে দেখা করেছে জানি না, অনেকেই অনেকের সঙ্গে দেখা করছেন। অন্যদিকে পুজো নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশ, এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, বাইরে ঘিরে দেওয়া হয়েছে তাহলে ভিতরে ভিড় হবে, ভ্যাকসিনের দুটি ডোজ কতজন পেয়েছেন পশ্চিমবঙ্গে, ছাড় দেওয়া উচিত, তবে আনন্দ যাতে মাটি না হয় সেদিকেও নজর রাখতে হবে। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে 3G নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি, RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার। নিচে করো, নিচে করো, নিচে করো, হ্যাঁ মুখি দেখা যায় না, একের পর এক বিজেপি নেতার তৃণমূল আবার ফিরে যাচ্ছে, তাড়াতাড়ি চলে যায় তত ভালো হয়, তাহলে পরিষ্কার করে আমরা সাজিয়ে কাজ করতে পারি। এরকম কিছু লোক আছেন, কোথায় আছেন বোঝা যাচ্ছে না, আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে সব সাফ হয়ে যাবে। দলের তরফ থেকে কোনো খামতি নেই, যখনই এসছেন তাদেরকে সম্মান দেওয়া হয়েছে, পদ দেওয়া হয়েছে, কাজ করার সুযোগ দেওয়া হয়েছে, টিকিট দেওয়া হয়েছে, ওনারা ঠিক করতে পারছেন না কোথায় থাকবে। 20 দিন ধরে আমরা সেবা সমর্পণের কাজ করলাম, সাধারণ কর্মীরা সবাই কাজ করছেন, ভয়ের পরিবেশ ছিল বলে অনেকে বেরোয়নি, কিন্তু যারা আমাদের পার্টিকে দাঁড় করিয়েছেন সবাই ঠিক জায়গায় আছেন। এইভাবে একের পর এক নেতা চলে যাওয়া, এই নিয়ে কোনো আলোচনা, একের পর এক এসেছিল একের পর এক যাচ্ছে, তো আসা যাওয়া চলতেই থাকে রাজনীতিতে, এটার মতন তাদের জন্য কোনো রাজনীতিতে প্রভাব পড়ে না। দেখুন, যারা ওখানে আছে, সরকার কার আছে ওখানে, মহারাষ্ট্রে ওদেরই সরকার আছে, শিবসেনা সরকার, সেখানে কংগ্রেস, NCP সবাই আছে, পুলিশ তাদের হাতে আছে। হ্যাঁ, এটা ঠিক যে একসময় মুম্বাই ছিল ক্রাইম নগরী, সেখান থেকে শিবসেনা বিজেপি সরকার একে উদ্ধার করেছে, পুলিশ যদি এগুলো বন্ধ করার জন্য করে তাহলে তাতে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যারা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ড্রাগ আর ক্রাইম দিয়ে ভরে দিয়েছেন, সেটা যদি মুক্ত হয় তা দেশের সিনেমা শিল্পের উন্নতি হবে, নতুন কিছু হবে। আমার মনে হয় যেটা হচ্ছে পুলিশ করছে, কারো অসুবিধা হলে কোর্টে গিয়ে তারা ন্যায় চাইতেই পারে।